বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারগুলোর কান্না থামছেই না। লক্ষ্মীপুর ও গাজীপুরে নিহত সাব্বির ও মামুনের পরিবারেও চলছে আহাজারি। পরিবারে অর্থ যোগান দেয়া সদস্যকে হারিয়ে দিশেহারা মা বাবা ও স্বজনরা। অন্যদিকে চিকিৎসা খরচ বহন করতে না পেরে অসহায় আহতদের পরিবার। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। লক্ষ্মীপুরের সাব্বির মিছিলে যাওয়ার আগে একমাত্র শিশু সন্তানকে ভিডিও কলে দেখতে চেয়েছিলেন। স্ত্রীকে বলেছিলেন ঘন্টা দুই পরে আবার ফোন করবেন। সময় গড়িয়ে যায়, কিন্তু স্বামীর সেই ভিডিও কল আর আসে না, কারণ ততক্ষণে সাব্বির শহীদের তালিকায় নাম লিখিয়েছেন। দুই ঘন্টা যাব আমি তার জন্য অপেক্ষা করতেছি, কোনো কল নাই। পরে আমি তার ফোন দিছি, ফোন দিয়ে দেখি তার ফোন আর কল ঢুকে না, প্রায় আধা ঘন্টাও যায় না আমার ফোন দিয়ে। অবশ্যই ভাইয়া আর নাই। লেখাপড়া শেষ করে একমাত্র ছেলে সাব্বির সংসারের হাল ধরবে, কিন্তু সব শেষ হয়ে গেল। তবু সাব্বিরের মা বাবা চাইছেন দেশের জন্য আত্মদানকারী সন্তান যেন শহীদের মর্যাদা পায়। আমার এক ছেলে আছে নাই, আমার সব, আমার দুঃখ সুখ সব আমার ছেলে। মনে করছি আর সাব্বির এখনো মরে না, ও ছেলেটা আমার সামনে পাশে। এছাড়াও লক্ষ্মীপুরে আরও কয়েকজন নিহত হয়েছেন, আহত অনেকে। নিহতের পরিবারের আহাজারিও একই রকম। অনেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেও ভুলতে পারছে না সহপাঠীদের মৃত্যুর ঘটনা। বাগবাড়ি থেকে শুরু করে আমরা শান্তিপূর্ণভাবে মিছিলে হাঁটতে 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 ঝুমুর পর্যন্ত আসছে স্লোগান দিতে দিতে। মিছিলের ভিতরেও গুলিবদ্ধ হয়েছিল। এদিকে আন্দোলনে গিয়ে গাজীপুরের শফিপুরের মাদ্রাসা শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন গুলিবিদ্ধ হয়ে মারা যান 4 আগস্ট। একমাত্র ভাইকে হারিয়ে দিশেহারা মামুনের বড় বোন, আর সন্তানের মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছেন মা। গত 4 আগস্ট ও আন্দোলনে যায়, যাওয়ার পরে সেখানে ওকে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়। আন্দোলনে গেছে, গিয়ে শহীদ হয়েছে, মর্যাদা চাই আমি। গাজীপুর রাখালিয়া চালা এলাকার ব্যবসায়ী ইলিম হুসাইনও গুলিবিদ্ধ হয়ে মারা যান 5 আগস্ট। একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে আর্তনাদ করছে পরিবার। আমার ছেলে রাষ্ট্রীয় মর্যাদা চাই আমি। আমার স্বামীর রাষ্ট্রীয়ভাবে শহীদের খাতায় জানি নাম থাকে। দেশের জন্য আত্মদানকারী বীর সন্তানদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি দেওয়ার দাবি স্বজনদের। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।